আমার ঘর আমি যা করতে পারি, আমার ঘর এটা, আমার ঘর আমি যা করতে পারি, আমার ঘর। তুমি বেরো এখান থেকে, হাঁটো হাঁটো, বেরো 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 বেরো, হাঁটো যাও। আজকের দিন আমার ব্লগটা আমি শেষ না করতে পারি, কালকে আমি চ্যানেল ডিলিট করে দেবো একদম শিওর। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে খুবই মন খারাপের সাথে ভিডিওটা শুরু করছি, মানে এমনিতে অনেক চিন্তা মাথায় ঘুরছে, প্লাস মৌমিতা কালকে এসেছে আবার আজকে চলে যাচ্ছে, মানে সব রকম টেনশান। বৌদি পিতি তো সকালে চলে গেছে অলরেডি স্কুলে, বউ চলে যাবে, এখন আমি ঘরে একা থাকবো, মানে এমনি অনেক রকম চিন্তা হচ্ছে, কী করবো কিছু বুঝতে পারছি না। মৌমিতাকে বললাম যে তুমি থেকে যাও, কিন্তু থাকারও অবস্থা নেই, ওর মার আজকে MRI হবে, ওর মা অলরেডি বার হয়ে গেছে, ঘরে কেউ নেই, তো তার জন্য যেতে হবে। তো বাপের বাড়ি যাবে, একটু লেট করেও তো যেতে পারতো, অত তাড়াহুড়ো কিসের আমি বুঝতে পারলাম। তাড়াহুড়ো কখন আমি যাব না, কিসের তাড়াহুড়ো তোমার? তখন থেকে দেখছি শুধু আটকালো চেষ্টা করছি। একটু থাকলে কি হয় তোমার? থাকতে পারছি না। আমার তো এদিকে পা হাতে ব্যথা করছে, সেদিকে তোমার চিন্তা নেই? আমার তো অল্প ব্যথা করছে। অল্প ব্যথা করছে? শুধু সুস্থ ভাবে ঘুরছি তাই। কি মনে করেছো তুমি? দাঁড়াও তাহলে তোমাকে দেখাই, আমি আমার দেখাবো না। তুমি কি মনে করেছো অল্প ব্যথা করছে? তুমি জানো এই এই যে হাঁটুটা, এই হাঁটুর এখান থেকে পুরো কোমর পর্যন্ত আমার ব্যথা, তারপরে এই ঘাড়ে ব্যথা, ঘাড় আমি এরকম পুরো উঁচু করে দেখতে পারি। আমি না যাওয়ার আগে তো তুমি সুস্থ ছিলে না? তার মানে তুমি বলছো কি আমি অ্যাক্টিং করছি? আমি বলছি না অ্যাক্টিং করতে জানি তোমার হয়। তাহলে তুমি বলছো কেন আগে সুস্থ ছিল, এখন সমস্যা হচ্ছে তাই তোমাকে বলছি আমি? কিন্তু আমি কি করব, না গেলে তো নয়। ঠিক আছে, আমি যদি আমার কিছু হয়ে গেল যখন তোমার এই এই পাটা, এই পাটা কালকে তোমাকে সাইকেল চালিয়ে, এই পাতা ব্যথা ছিল না, কালকে তোমাকে সাইকেল চালিয়ে নিয়ে এসেছি, পুরো এইখানতে এতটা পুরো ব্যথা করছে, মানে ব্যথাটা আর কি বন্ধ ছিল, যখনই কালকে প্রেশার পড়েছে একটু তখনই ব্যথাটা শুরু হয়েছে, সকালবেলা খড়ি খড়ি আসছে, সকালে রোদ্রে বসে আছি তাই বসে থাকতে পারছি না টুলের উপরে। তাহলে কি যাবো না? তোমার তুমি যাও, ওখানে গিয়ে থাকবা যাও, তোমার আসতে হবে না এখানে, চললো আমি তো সকাল তো খাইনি এখানে, বেরো এখান থেকে, একদম ফেলি ফুরসাত নেই, নিকাললো বেরো হাঁটো। আর এই মুখ না, ফোন না, ফোন টোন নেই এখানে, ওটা আমার ফোন, আমার কাছে থাকবে, তুমি যাও, তো যাও, তুমি চল যাও, তোমার কে ধরে গেছে? আমার ফোন, ফোন দিয়ে যাও, ফোন দিয়ে যাও, আমার ফোন দিয়ে যেতে বলেছি, ফোন দিয়ে যাও, তুমি ফোন দিয়ে যাও আমাকে, ফোন দিতে পারবো না, দেবা হ্যাঁ কি না, দিতে পারবো না, দেবা না তো না। ঠিক আছে যাও চল, তোমার এখানে যে জিনিসগুলো আছে সব বন্ধক দিয়ে আমি যাও এখান থেকে, বেরো, আমি একলাই থাকবো ঘরে, আমার যা ইচ্ছা আমি এগুলো সব টেনে টেনে হিসেবে ফেলবো, যা ইচ্ছে করবো, বেরো, আমি গুছিয়েছি সব, গুছিয়েছো তো কে, যে তুমি তো যাবার আসবা না, যাও বেরো, আমার ঘর আমি যা করতে পারি, তাই বলে কি নোংরার মধ্যে থাকবো নাকি? আমার ঘর আমি যা করতে পারি, আমার ঘর এটা, আমার ঘর আমি যা করতে, আমার ঘর, তুমি বেরো এখান থেকে, হাঁটো, কি করতে, তুমি বেরো বললাম তো, আমি যাব আবার যখন ইচ্ছা, আমি সকালবেলা ভিডিও শুরু করলাম তুমি মুডটা খারাপ করে দিলে, কিন্তু আমার, আর আমি যাব আর তুমি কিন্তু আমার মুডটা খারাপ করে, আজকে যদি আমার ব্লগটা আমি শেষ না করতে পারি তা কালকে আমি আমার চ্যানেলটা ডিলিট করে দেবো, দেখবা, আজকে যদি আমার ব্লগটা আমি শেষ না করতে পারি কালকে আমি চ্যানেল ডিলিট করে দেবো একদম শিওর। তুমি ওখানে গিয়ে খুঁজবা চ্যানেলটা, দেখবা বললাম তো, দেখবা আজকে যদি ব্লগটা আমি এই যে এইগুলো যা হচ্ছে আমি সব ছেড়ে দেবো, আর যদি আজকে ব্লগ আমি পুরো শেষ না করতে পারি তাহলে কালকে পুরো চ্যানেল ডিলিট। তোমার ইচ্ছা, তুমি বেরো হাঁটো, অত কথা আমি জানি। তো ফ্রেন্ড, সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল, মানে ওদিকে মানে এমনি অন্য টেনশন মাথায় কাজ করছে, ভালো লাগছে না, তার উপরে
ওকে বলছি একটু দেরি করে যাও দেরি করে যাও, ও তাড়াহুড়ো লেগে গেছে, মানে বাপের বাড়ি যাওয়ার জন্য মানে মন পুরো এ হচ্ছে। একটুখানি তো বেলা করেও তো যেতে পারতো নাকি, বেরিয়ে গেছে বলার সাথে সাথে বলেছি বার হয়ে গেছে, যাও তুমি বেরিয়ে যাও, এখন দাঁড়িয়ে আছো তোর সামনে, যাও বেরো। আর আমি যেটা বললাম সেটাই করবো, দেখো দুটো ভাত তো খেয়ে নিয়ে যেতে পারতে, আমি তিন গুনবো ঠিক আছে, খাবো না। তো গাইস এটা একটা পুচকে ঝলক ছিল, মানে অ্যাক্টিং পারি নাকি তাই ট্রাই করছিলাম আর কি, প্রাঙ্কের অ্যাক্টিং, যদি প্রাঙ্ক প্রাঙ্ক পরবর্তী সময় শুট করা যায় আর কি, মৌমিতাকে রাখানো যায়। রাগ হচ্ছিল তো? রাগ হচ্ছিল না, কিন্তু আমি তো ক্যামেরা জানো, তুমি তো জানো কি জানো, না মানে অ্যাকচুয়ালি আমি প্রাঙ্ক তো করতে পারি না, ক্যামেরাটা ট্রাইপডে এখানেই রেখে দিয়েছি রে, মানে আমি ব্লগ করতে করতে আর কি শুরু হয়ে গেছে ঝামেলাটা, তাই ভাত বাড়ো দুটো খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে বেরাবো। দেখলাম পাঙাশ ট্যাংরাই খেতে হবে তোমাকে, যেরকম নিয়ে এসছো কালকে সেরকম খেতে হবে, অত সত্য আমি জানি না, অত ছল্লিবাজি কথা আমি শুনবো না। বাড়ো তো ফ্রেন্ড, ফাইনালি বার হয়ে গেছি, মৌমিতাকে মনে মাথা অব্দি আগে দিয়ে আসবো সাইকেলে করে, তারপরে গাড়িতে উঠে যাবে আমি চলে আসবো। আবার কই খালা ধুতে গেছো নাকি? ধুয়ে নিয়ে আসো তাহলে। তো ফ্রেন্ড আমি আমি আবার চলে যাচ্ছি, কারণ আমার মা আজকের আবার যাবে হসপিটালে এমআরআই করার জন্য, তা আমি দু তিন দিন ওখানে থাকবো, দু তিন দিন পরে আসবো, ততদিন আপনারা ভালো থাকুন, ততদিন সবাই আপনারা আমার জন্য ওয়েট করুন। আর এই যে আমাকে দিতে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, এটা সাইকেল উঠা হবে, চলো উঠো পালাও তাহলে। তো ফ্রেন্ড মৌমিতাকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম, আর এখন বাড়ি যাচ্ছি, বৌদিরা তো কেউ বাড়িতে নেই আর মাও তো দোকানে থাকে, মানে এখন ঘরে গিয়ে একা, ভাবছি গিয়ে তাড়াতাড়ি স্নান করে নেবো, স্নান করে কিছু কাজ আছে ইউটিউব চ্যানেলের সেই কাজগুলো করবো, করে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো। আর সত্যি কথা বলতে আজকে মনটাও যেন একটু ভালো নেই, মানে মৌমিতা চলে গেছে তার জন্য না, আরও কিছু প্রবলেম লাইফে হচ্ছে, মানে যেগুলো হয় আর কি বিয়ের পরে, যারা বিয়ে করেছে তারা জানে ভালো করে, তো ডিটেলসে কিছু আপনাদেরকে বলবো না, যারা লেজেন্ড তারা ঠিক বুঝে যাবেন। প্রীতি চলে এসেছে স্কুল থেকে, প্রীতি কিছু বলবে মনে হচ্ছে, কি বলছো বলো কি হয়েছে? আমি হ্যাঁ স্কুলে ঢুকেছি, হ্যাঁ যখন পড়াচ্ছি সবাইকে তখন আমার মা ঝপ করে গিয়ে বলছে যে দাঁড়া আমি নতুন ব্যাগ কিনে যাচ্ছি, তখন থেকে নতুন ব্যাগ কিনে ঝপ ঝপ এসে বসে আছে, যে টিফিনের সময় মুখ বাড়িয়েছি দেখছি মা বসে আছে। হ্যাঁ তোমার ব্যাগটা কই? এই তো এইটা নতুন ব্যাগ, এই সেটা নতুন ব্যাগ না, এই নতুন ব্যাগ নাকি? হ্যাঁ তাই, কি এটা কি কাদের ছবি দেওয়া আছে আমি চিনি না এদের, এইটা মোটু পাগলু, এটা শুধু মোটু, ও এটা মোটু পাগলু আর এটা শুধু মোটু, তাই কই তুমি ব্যাগটা একটু ঘাড়ে লাও দেখি কেমন লাগে, নাও তো। প্রীতি এবারে ব্যাগ ঘাড়ে নিচ্ছে, আরে ওয়াও, এ কেমন একটা ওয়াও ওয়াও লাগছে যেন, তোর পিছন ঘুরে দেখি, ওরে ওয়াও, তাহলে আজকে তোমার নতুন ব্যাগ এসছে, তা আমার আমার জন্য খাবার কই, নতুন ব্যাগ নিয়ে এসছো তা? কেন কিনিনি? ব্যাগ আনলে তো খাবার দেবে না, আবার লাফিও না লাফিও না লাফিও, বসো 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 বসো, তো বসবা তো, তাহলে বসো। তো ফ্রেন্ড আজকে মুড ভালো নেই তাই আর বেশি ভিডিও করতে পারলাম না, আর ভিডিওটা খুবই ছোটতে শেষ করে দিলাম। আর আর একটা গুড নিউজ আছে, আজকে বড়দা বাড়িতে এসছে, আর বাড়িতে এসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই যে দাদা এসছে, কি হয়েছে মানে মৌমিতার ভ্যাকসিন চলছে আপনারা জানেন বিড়ালের, দাদাকে আজকে খেতে খেতে বিড়াল ছেড়ে দিয়েছে, মানে দাদারও ভ্যাকসিন শুরু হয়ে গেছে, কিছু করার নেই। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করেছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অ্যাক্টিং প্রাঙ্কটা কেমন ছিল অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।